ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রবিবার কালীপুজো, আলোর উৎসব, শুরু এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান প্রদান। কেএনসি রেজিমেন্ট বারাসাত, উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কেএনসি রেজিমেন্টের কালীপুজো এবার পাতিল ষাটতম বছরে। বাংলার পাট ও ডোকরা শিল্পের মেলবন্ধনে তৈরি হয়েছে মণ্ডপ। প্রতিমা এখানে সাবেকি, এবছর এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল বারাসাত কেএনসি রেজিমেন্ট। মৎস্য আরোদ্ধার কল্যাণ সমিতি বারাসাত, 28তম বর্ষে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মৎস্য আরোদ্ধার কল্যাণ সমিতির কালীপুজো। গোটা মণ্ডপ জুড়েই রয়েছে সমাজ সচেতনতার বার্তা। ডেঙ্গু, পরিবেশ দূষণ, শব্দ দূষণ নিয়ে সচেতনতা তো রয়েছে, এমনকি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে বাবা মার ঠাঁই পাওয়া নিয়েও দেওয়া হয়েছে বার্তা। তবে মূল আকর্ষণ 99 কেজি রূপো দিয়ে তৈরি কালী প্রতিমা। এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল বারাসাতের মৎস্য আরোদ্ধার কল্যাণ সমিতি। নবপল্লী আমরা সবাই ক্লাব বারাসাত, এবার তৃতীয় বর্ষে পাতিল উত্তর চব্বিশ পরগনার বারাসাতের নবপল্লী আমরা সবাই ক্লাবের কালীপুজো। মায়ানমারের গোল্ডেন টেম্পল প্যাগোডার আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। কালী প্রতিমার রং এখানে সাদা। এই শীতকালে এবার দর্শনার্থীদের মূল আকর্ষণ বারাসাতের নবপল্লী আমরা সবাই ক্লাব পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান। নিউ স্টার ক্লাব নৈহাটি, 53তম বছরে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি নিউ স্টার ক্লাবের এবারের ভাবনা পরিবেশ। অ্যামাজনের অরণ্যকে তুলে ধরা হয়েছে মণ্ডপের মাধ্যমে, রয়েছে সেখানকার জনজাতির জীবনযাপনের চিত্র। মণ্ডপের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি করা হয়েছে কালী প্রতিমা। এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল এই পুজো। দয়ানন্দ কালচারাল সোসাইটি দুর্গাপুর, আসল জঙ্গল ছেড়ে কংক্রিটের জঙ্গলে কিংকং। 57তম বর্ষে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দয়ানন্দ কালচারাল সোসাইটির কালীপুজোর থিম এটি। মণ্ডপের ভিতরে তুলে ধরা হয়েছে আদিম থেকে আধুনিক যুগ পর্যন্ত মানুষের বিবর্তন। প্রতিমা এখানে সাবেকি, দুর্গাপুরের দয়ানন্দ কালচারাল সোসাইটির কালীপুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান। আমরা কজন বয়েজ ক্লাব দুর্গাপুর, 41তম বর্ষে পা দিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের আমরা কজন বয়েজ ক্লাবের পুজো। সিমলার জাটলি শিব মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিমা এখানে সাবেকি, এবছর এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল এই পুজো। রাইসিং ক্লাব সোনারপুর, দিন দিন কমছে মাটির নিচের জলস্তর, তাই এবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর রাইসিং ক্লাবের কালী পুজোর থিম জল সংরক্ষণ। কিভাবে জল সংরক্ষণ করবেন গোটা মণ্ডপ জুড়েই রয়েছে সেই বার্তা। 42 বছরে পা দিল এই পুজো, প্রতিমা এখানে সাবেকি, সোনারপুরের রাইসিং ক্লাব পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান। নবজাগরণ ক্লাব মহেশতলা, মানুষের গায়ে আঘাত করলে যেমন ব্যথা লাগে গাছেদেরও তাই, সেই ভাবনা থেকে দশম বর্ষে পা দেওয়া দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার নবজাগরণ ক্লাবের ভাবনা গাছেদের আর্তনাদ, প্রতিমা এখানে সাবেকি, এবিপি আনন্দর আলোক আনন্দ সেরা পুজোর সম্মান পেল মহেশতলার নবজাগরণ ক্লাব। এবিপি আনন্দ।